নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম। চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ আপডেট নিয়ে। আপনারা কিন্তু সবাই জানেন যে ভোট প্রায় ঘোষণা হতে চললো, এখনো কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু এখনো ডিএ ঘোষণা করলো না। যতদূর আমাদের কাছে খবর ছিল, লোকসভার আগে কিন্তু ডিএটা ঘোষণা করে দেওয়ার কথা ছিল, বাট এখনো পর্যন্ত ডিএ কিন্তু ঘোষণা করলো না। এবং ডিএ কবে ঘোষণা হতে পারে এবং বিস্তারিত নিয়ে ভিডিওটাতে আলোচনা করবো। এবং সো বন্ধুরা, ভিডিওটা আপনারা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো বন্ধুরা, চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রায় বেজে গেল, এরই মাঝে বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ, এমনটাই দাবি করা হলো রিপোর্টে। এরই সঙ্গে আরও বেশ কিছু ক্ষেত্রে সরকারি কর্মচারীদের ভাতা বৃদ্ধি পেতে চলেছে বলে দাবি করছে রিপোর্ট। এর আগে 2019 সালে লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছিল 10ই মার্চ। এবারও মার্চের দ্বিতীয় সপ্তাহ নাগাদ নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে। এই আবহে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির দিনক্ষণ নিয়ে জল্পনা তৈরি করা হয়েছে, কারণ ভোটে নির্ঘণ্ট বেজে গেলে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারবে না সরকার, তখন নয়া সরকার গঠনের পরে আবার ডিএ বৃদ্ধি ঘোষণা হতে পারে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ফর্মুলা 1 বছরে হয়, এটা কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপরে। এই কনজিউমার প্রাইস ইন্ডেক্স গত 12 মাসের রিপোর্ট অনুযায়ী ইন্ডেক্সের গড় হলো গিয়ে 392.83 পয়সা, যা থেকে দেখা গেছে যে 2024 সালে ডিএ বেড়ে 50.26% হওয়া উচিত ছিল। যেহেতু সরকার দশমিকে গ্রাহ্য করে না, তাই সেখানে 50% হারে ডিএ ঘোষণা করতে পারে। 50% মানে হলো 4% ঘোষণা করবে, বর্তমানে 46% চলছে, সেটা একসাথে হয়ে সেটা বর্তমানে 50% হয়ে দাঁড়াবে। উল্লেখযোগ্য, গত বছর অক্টোবরে দুর্গাপূজার সময় কেন্দ্র সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছিল 4%। এই ঘোষণার পর কর্মচারীদের ভাতা এখনও 42% থেকে বেড়ে 46% হয়েছে। এবছর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ 50% ছুলেই বাড়ি ভাড়াও কিন্তু বেড়ে যাবে। এদিকে বর্ধিত ডিএ যোগ হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনের সঙ্গে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে অনেক 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 পিছিয়ে আছে বাংলা, প্রায় 3-4 গুণ প্রায় পিছিয়ে আছে বাংলা। বাংলাতে কন্টিনিউয়াসলিভাবে আন্দোলন হচ্ছে, সুপ্রিম কোর্টে কেস চলছে, তবুও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিচ্ছু করতে পারছে না। তো সবে এদের 11% ডিএ, আবার 4% ডিএ ঘোষণা করলো, বর্তমানে 14% এই 10% ছিল, আরও 4% ঘোষণা করলো, বর্তমানে 14% ডিএ চলছে। সেখানে কেন্দ্র সরকারি কর্মচারীদের 46% ডিএ চলছে। আমাদের কাছে যেরকম সূত্র মারফত খবর আছে, মার্চের 5 তারিখের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার ডিএ ঘোষণা করার থাকে, মার্চের 5 তারিখের মধ্যে ডিএ ঘোষণা করবে, তাহলে কিন্তু আর ডিএ ঘোষণা করার কোনো চান্স নেই। যতদূর খবর আছে, ডিএটা কিন্তু মার্চের 5 তারিখের মধ্যে ঘোষণা করে দিতে পারে যে কোনো দিন, যে কোনো সময়, কারণ মোদী শুধু চমক দিতে জানে মানুষদের শুধু। সো বন্ধুরা, এটাই হলো কি আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।